প্রায় 2 কোটি মানুষের ঢাকা শহরে প্রতিদিন বাড়ছে মানুষ। পরিসংখ্যান ব্যুরোর তথ্যে প্রতিদিন নতুন করে রাজধানীতে আসেন 1700 লোক। এই বিশাল জনসংখ্যার মাথা গোজার ঠাঁই দিতে নতুন নতুন ভবন নির্মাণ হচ্ছে। তবে গেল কয়েক বছরে আবাসন ব্যবসায়ীদের বিক্রি কমেছে। 40 লক্ষ মানুষ এই সেক্টরের সাথে জড়িত। আমি বিনীতভাবে অনুরোধ করছি, এই ব্যবসায়ীদেরকে আপনি বাঁচান, এই ব্যবসায়ীদের দিকে আপনি একটু তাকান। ইনসেন্টিভ চাই না, আমরা চাই নীতিগত সহযোগিতা। ড্যাপ নিয়ে যৌক্তিক প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, জনগণের অসুবিধা হয় এমন কিছু করা হবে না। আমার যদি কোনো কারেকশন করলে রাষ্ট্র, সমাজ, দেশ, শহরের ক্ষতি হবে না, কল্যাণ হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 5 দিনের রিহ্যাব মেলা উদ্বোধনের পর থেকেই ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। নতুন পুরানো মিলিয়ে 180টি স্টল এবার অংশ নিচ্ছে। নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ায় অন্য বছরের চেয়ে ফ্ল্যাটের দাম বেশি। আমাদের কস্ট অফ প্রোডাকশন ইজ এক্সট্রিমলি হাই, সো এই জিনিসটাতে আমরা কাজ করছি যেন আমরা কস্ট মিনিমাইজ করে গ্রাহকদেরকে বা কাস্টমারদেরকে ভালো ইউনিটস এবং ভালো রেসিডেন্সিয়াল প্রজেক্টস হ্যান্ড ওভার দিতে পারি। গত 2-3 বছর ধরে আমরা যে সমস্যাটা আমরা মোকাবেলা করেছি, এই সময়টা এসে এই মেলায় আমরা হয়তো সেটা উত্তরণ ঘটাতে পারবো। এখানে কষ্ট করে এসে যারা ফ্ল্যাট কিনতে চাইবেন তাদের জন্য আমরা বিশেষ কিছু ছাড়ের ব্যবস্থা রেখেছি। একই ছাদের নিচে সব রকম স্টল থাকায় যাচাই বাছাই করার সুবিধা হচ্ছে বলে জানান ক্রেতা। নতুন নতুন জিনিসগুলো সবসময় দেখি, নতুন ডিজাইন কি হচ্ছে সেগুলো দেখার জন্য আসা। একই জায়গায় আপনার সবগুলা কোম্পানির কম্পেয়ার করা যায়। 25 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলবে। 50 ও 100 টাকা টিকিট দিয়ে ক্রেতা দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা।